ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين <خری> عليكم জি ভাই আপনি প্রশ্ন করেছেন লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ কি জি বর্তমানে যারা শুনেছেন এটাই সঠিক যে আল্লাহ ছাড়া কোনো হক মা'বুদ নাই হক বলতে হবে প্রশ্ন এখন কেন মাবুদ যার উপাসনা করা হয় তাকে বলা হয় মাহবুদ অবদিয়াত অবদিয়াত যিনি করে মাহবুদ যার ইবাদত করে অবদিয়াত যিনি করে যেমন অবদিয়াত আবেদ গোলাম বন্দা থেকে বন্দা থেকে এবাদত অত বন্দায় করে এবাদত কার এবাদত আল্লাহর ইবাদত করে হক কোনো মাহবুদ নাই অর্থ এবাদত পাওয়ার হক একমাত্র যোগ্যকে আল্লাহ রব্বুল আলমিন এখন কেন হক বলতে হবে কারণ মাহবুদ তো অনেক আছে উপাস্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা তারা করে তারা আবাদত আল্লাহর আবাদত যদিও তারা করে তারা মাধ্যম দিয়ে করে আজকে আগে গীতার করে দেবতা করে কালীর করে অমকের করে তমকর করে কইলে তারা আল্লাহকে চায় তো তারা তো আবাদত করে তারা কার আবাদ করে তারা সরাসরি আল্লাহর আবাদ করে না তারা বাতিলের হক না বাতিলের ইবাদত করে এই জন্য আমাদের কলেমার সঠিক ব্যাখ্যা বলা উত্তম হচ্ছে নাই কোনো হক উপাস্য আল্লাহ সারা হক কোন উপাস্য নাই আল্লাহ মানে একমাত্র উপাস্য পাওয়ার হক মালিককে অধিকার কার আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল সুতরাং কথাই বলতে হবে এটি রাইট কারণ এবাদত তো অনেকেই করে ভাই এবাদতে আরেকটি শব্দ যে কর্ম দুনিয়াবি কর্ম এটা বুঝতে পারবার কথাটা একটু বোঝানোর জন্য বলছি দুনিয়াবি কর্ম এটাকে আরবিতে বলা এবাদত কর্ম তো এবাদত প্রকৃত পক্ষে যে এবাদত করে যে আল্লাহর জন্য যে আমরা এবাদত করি আমরা আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য যেমন আল্লাহ বলছেন সুরাতুল কাহাফের একশত দশ নম্বর আয়তে বলছেন যে তোমরা যদি আল্লাহর নৈকট্য আল্লাহ সাক্ষাৎ কামনা করো তাহলে কি করো আল্লাহর এবাদত করো আল্লাহর এবাদতের সাথে কারো অংশীদ স্থাপন কর শিরিক করা যাবে না কথা বুঝতে পারছি সুরে কাহাফের একশো দশ নম্বর আয়াতে সুতরাং আল্লাহর এবাদতে কাউকে শরীর স্থাপন যদি তোমরা আল্লাহর সাক্ষাৎ আল্লাহর দিদার কামনা করো তাহলে আল্লাহর এবাদতে কারোর শরীর স্থাপন করা যাবে না আল্লাহর এবাদতে আর ভাই আপনি কাজ করেন দুই নবী কাজ করেন টাকা পয়সা সেটা অন্য কথা কিন্তু আল্লাহর এবাদত সোবাহান আল্লাহ বল কি এবাদত কার এবাদত আল্লাহ রাজি খুশি আল্লাহর প্রশংসা আল্লাহ পুত্র পবিত্র আল্লাহ আল্লাহ বড় নামাজ ফুরসি কেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ লই কুঠে করার জন্য